অচিরেই লোকদের উপরে প্রতারণার যুগ আসিবে। সেই সময় সত্যবাদী ব্যক্তি মিথ্যাবাদী বলিয়া গণ্য হইবে, এবং সত্যবাদীর উপর মিথ্যার অপবাদ আরোপ করা হইবে। আমানতের খিয়ানতকারীকে আমানতদার বলা হইবে, এবং আমানতদাররা তাতে খিয়ানত করিবে। খারাপ লোকেরা নেতৃত্ব করিবে। জিজ্ঞাসা করা হইল, খারাপ লোকেরা অর্থ কি? তিনি বলিলেন, নিকৃষ্ট স্বভাবের লোক, যখন জনগণের হর্তাকর্তা হইবে, অর্থাৎ শাসক, আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4036। সেই মহান সত্তার শপথ, যাহার হাতে আমার প্রাণ, দুনিয়া ধ্বংস হইবে না যতক্ষণ না এক ব্যক্তি কবরের পাশ দিয়া যাওয়ার সময় বলিবে, হায়, আমি যদি কবরবাসীর স্থানে থাকিতে পারিতাম। ধর্মের কারণে এই কথা বলিবে না, বরং বালা মুসিবতের কারণে বলিবে, অর্থাৎ আখেরি জামানায় ফিতনা ফাসাদের আধিক্যের কারণে মানুষ এই কথা বলিতে বাধ্য হইবে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4037।